আসসালামু আলাইকুম, দেখছেন সাব্বির একাডেমি। তো এই ভিডিওতে দেখাবো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল। তো এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে উত্তীর্ণ হয়েছে 3877 জন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 7/10/2022 তারিখে। আমি এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের নির্ভুল সমাধান দিয়েছিলাম, তো যারা দেখেছেন এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এই পদে দেখেন, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের 20তম গ্রেডভুক্ত অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিগত 7 অক্টোবর শুক্রবার বিকাল 3 ঘটিকায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। তো ভিউয়ার্স, আমি এখানে একটু একটু করে প্রত্যেকটি পেজ আকারে দেখাবো। দেখেন, যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি পিউজ করে দেখে নেবেন একটু কষ্ট করে, কারণ প্রত্যেকটি রোল তো আর বলে দেওয়া সম্ভব নয়। তো আমি এর পরের অংশে যাই, আমি এভাবে সম্পূর্ণ রেজাল্ট শিটটি দেখাবো। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে এই পদে লিখিত পরীক্ষা হবে কি না। হ্যাঁ, আপনি শিওর থাকেন এই পদে লিখিত পরীক্ষা হবে? তো লিখিত পরীক্ষার বিষয়ে বিস্তারিত সিজিএ এর ওয়েবসাইটে জানিয়ে দেবে বলে তারা জানিয়েছে। আমি এই সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলবো ভিডিওর শেষে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার রোলটি খুঁজে দেখুন এর ভিতরে আছে কি না। আর সাব্বির একাডেমি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন, কারণ আমি আমার চ্যানেলে নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান এবং সাজেশন আপলোড দিয়ে থাকি। যারা পরীক্ষা দিচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখছেন, তারা অবশ্যই বুঝতেছেন আমার সাজেশন থেকে কতটা কমন আসে। তো 2 নম্বর পেজ দেখালাম, এখন আমি 3 নম্বর পেজে চলে যাব। এটা 3 নম্বর পেজের অংশ। ঠিক এভাবে আমি আস্তে আস্তে করে স্ক্রোল করে প্রত্যেকটি পেজ দেখাবো। পরবর্তী পেজ এটা। তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো, তারা প্রস্তুতি নিন লিখিত পরীক্ষার জন্য। মনে রাখবেন এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 70 মার্কের। আমি ভিডিওর মাঝে মাঝে বিস্তারিত তথ্য দিয়ে দেব। সিজিএর অডিটর পদে পরীক্ষা হয়েছিল, সেখানে কিছুদিন আগে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সর্বপ্রথম 100 মার্কের একটি এমসিকিউ আকারে পরীক্ষা হয়েছিল। সেমভাবে অফিস সহায়ক পদে সেই 100 মার্কেরই পরীক্ষা হয়েছে। তার পরবর্তীতে 70 মার্কের একটি লিখিত পরীক্ষা হয়েছিল অডিটর পদে। তো সেমভাবে এই পদের জন্য হয়তো 70 মার্কেরই পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা নিয়ে আমি ভিডিও তৈরি করবো, আপলোড দেবো, সাজেশন তৈরি করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন, সাব্বির একাডেমির সাথে থাকবেন। তো ধন্যবাদ, আমি কথা বাড়াবো না। আমি এই যে রেজাল্ট শিটটা দেখাচ্ছি, এই রেজাল্ট শিটটা আমি পিডিএফ ফাইল আকারে আপলোড দেবো, আর সেই পিডিএফ ফাইলের লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে পেয়ে যাবেন। তো দয়া করে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যেখানে সর্বশেষ একটু কথা বলি, সর্বশেষে বলে দিয়েছে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সিজিএ কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।